কথা দার একটা মনে পড়ছে এটা কি কইলে ওই জামাই বেডিয়ে আর হরিয়ে বৌয়ে বৌয়ে খালি যারে ভাই তারে কয় তা আমরা হরি বৌয়ের খবর তো তোমরা রাহ না কয় কিতা তা আমরা রাবিয়া বসু হইয়া রুচি না কতটা মাই দিদি আর রাবিয়া বসু হয়ে গেছো গা কয় আরে বাবু আমার হরি আর আমি যেইটা কই কয় আমার হরিরটা হয় না হইলে আমার আমি বৌয়েরটা হয় কাকু কস কি তা তোরা কি এত গা এটা কার জন্য তুই কবে দিনে তোমরা এনা টের পাইছো না কচা এরকম তোরা কইসো তার এই এরকম একটা উদাহরণ দেশেন কৌমা উদাহরণ কী তা এই গত কয়েকদিন আগে আমরা দহিন বতরা বিডির গরো বাচ্চা হইব আমার হরিও কৈছে ফুত হইব আমি এ কইসি জি হইব আমরা হরি ববের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে এ বিডিরটা হয়েছে হরিরটা হয়েছে না আবার তাইলে তো দুইটা তো তোরা বুদ্ধি করে দুই বেলা দুইজনে দুইটা কবি তো হইব আবার হকিটা কি আছে নাওজিবিল্লা কইতেন না সেটা কইতেন না নাওজিবিল্লা আপনার আপনার দেশটা হইলো আন্তাজ করে আন্তাজ করে এই চলতে আছে আর কি হরিণ উঠ কইতে পারতে আছে এই বাংলাদেশ চলছে এমনি নাও আরেকটা কথা তো মনে পড়ছে সেটাও কইলে তা আমরা তারা বল আন্দাজ কইরা আমরা যেই রহ উফরে দিয়া নিচে দিয়ে ওই রহ অকলে শহীদারতে উফরে বইতে সব আন্তাস কইরা চলতে আছে দেখবেন আন্তাজ কইরা আমরা তারা যেই কথা কয় মন হয় যেন এই মাত্র দেখতে আইসে ঠিকনি রে কোম্পানি বুঝ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার একাই পড়ে গেছে গা এই কাশিমপুর বাজার ওই আরেকটা করিতেছে সাতজন জাগাত নাই নিজে দেখাইছি টেবিলে নিজে দেখাইছে পাঁচজন জন তাই একবার মাথা ঘুরে পড়ছে এবারে কিন্তু রক্ত সুরছে নিয়ে ব্যান্ডেজ করে এবার ছাড়িয়ে এবার ভাই পড়ছে আর তে কাশিমপুর বাজার ওই গরম করা লাইছে কই কি দেখলাম রে রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যাইতে আছে কয় কয়জন কয় পাঁচজন জাকাত জাকাত দিলে পাঁচজন ভাই আমরা তারা সব আন্তাজ কইরা চলতে আছে ওই কথা যেটা কইতাম লো ইসলাম কয়ে লাইতাম সেই কথাটা মার হাবা কয় না রে ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা হইর দেহিন্দা যেরকম ঘটনা হইরম তা আমরা এক নেতা সোহে কম দেখে এই সোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়া যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আত না লাড়া দেয় তো নেতাগিরি থাকবো মা কথা নেতাগিরি থাকবো তো নেতায় যে সোহে কম দে রে ড্রাইভার রে কই আরakse রে আমি তো মানুষ টানুস আট পাস করতাম পারি না কোন মানুষ সোহেদ কম দিই পর্দা কইরা গেছে গা তো তুই একা কাম করিস জাহান্নামে দিকি মানুষ বেশি তুই গাড়ি ধরেন দিস তখন আমি বুঝাম মানুষ বেশি জানা না কইলা আটলाराम কথা বুঝেন না আরে না এটা কইতা শুরু করছ আপনি এডা টিশু ভাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া আপনি এডা দেওয়া হইব যাইতার সময় লিয়া যায় হাবা কও না জোরে কয়না মার হাবা তো নেতা কি দেখছে কৈছে যে কথা মনে আছে নিও তারপরে চো কি বালা দেহে না কম দেহে তো যে কাশিমপুর বাজার দিয়ে যাইতে আসি যদি দেহ দু ফুটবেলা বন্ধ করে গেছে কোনো লোক নাই হরে টরে কাম নাই আর যখন তুই হরেন দিবি আমি বুঝাম যে অনেক লোক রাস্তার কান্দাত খেরুই রয়েছে আমি মাতা বার করে নাতলারাম কথা কলে আমি এটা রইল তো কাশেমপুর আইলে হরেন দেয় তো মানুষ যখন রাস্তার কান্দাত খেরুই থাকে তো আবার আতলারে কোথায় দেখছো আমরা নেতা কেমনি আটলারে আমরা গেলে গোভার তো কিন্তু দেখছো তুই কি মায়া আমরা আতলা রে তো তারও আবার রে এই চলতে করি বাড়ি গেছে পর এমনি আতলারছে ম্যাডাঙ্গর গেছে বলে এমনি আতলারছে আবার হেগুল দিয়ে মালাই বাঙ্গা গেলে তো তো আতলার তেলার তাঁত ব্যথা কোনো তো লম্বা আরো যেম ফোরে এমনি যখন তাই খালি হরেন হুড়লে আবার আতলারে এক এবার ভালো জায়গা গিয়ে এমন এক জায়গা গেছে হেঁতে খালি ড্রাইভারে খালি এহাইয়া হরণ দেন হ্যাঁ বড় হাই আতলাড়তে আছে তারপরে আতলাড়তে আছে পরে এবার কাজি গেলেছি কি দেখ এত লুকাই লোক করতে হেন তুই যে হাইয়া হরেন দিতে আস কপনা কি এতক্ষণ আতলাছেন ক ক আমি কি মানুষ দেখি হরেন দিছি কয় কি তা কয় রাস্তার দুইটা কুত্তা সার না রাস্তা আমি হরেন দিতে আসে আপনি আতলারেন ঘিরতে নাউজুবিল্লাহ জুরে কোন আসিল না আরো জুরে কোন আসিল না নাউজুবিল্লাহ ভাই সাহেব আপনি কি মানুষ হইছেন নি বাবা ইয়াল কুত্তার সাথে আপনি নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কি না কোন আনন্দ কোন ফরহেজগারি নাই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে মনে হয় যেন কি একটা কারবার মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছে ভুললেই গেছি মরণের চিন্তা আমাদের নাই জামলে ফাড়ো লুটটা খাও এই লাইন খেলতে খেলতে আরেকবার মাঠের খাতো জাগিতে আছে হ্যাঁ বাড়া ডাক দেখো সে গীত তুমি কয় আতাইছো আপনার ভিতরে আমি এটা আমরা তুইয়ে দিই দমক দেয় ছয় ফুট লইয়া কামাই লাগে স্যার ডাইল লইয়া তার দৌড়ান দেয় করে কি তা কয় দিনের দুনিয়া ভাই থাকবেন আপনি দুনিয়া আপনি থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি একদিন আমিও থাকবো না আপনিও থাকবেন না চেয়ারম্যান তো থাকবে না মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না আমার এই ফুলের মালা দিছে এই ফুলের মালার কি দাম আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা কি দাম বলেন কোনো দাম আছে দুনিয়া এই ফুলের মালার কোনো দাম নাই কবরে গিয়া যদি দেখেন জোতার মালা দাম হইল এটা দুনিয়ায় যদি মানুষ আপনাকে টিটকারি বস্কার মারে তাতেও কিছু আসে যায় না আপনার সম্মান হলো সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরিস তার আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আহলেন সাহেলেন মার হাবা মোজ টু ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত সুমানাল্লাহ বলবেন না তাইলে না জীবন সার্থক নাহলে এই জীবনের কী দাম বেড়া কী দাম এই জীবনের আমাদের কোনো দাম না আজকে আমরা ওই যে কইসলাম আপনার হয়তো মনে কষ্ট পাইছেন যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি মনে কষ্ট নিয়েন না আমি অক্ষরে পরীক্ষা করি এই কথাটা কইতে আসি আপনি কালকে সকালবেলা তিনটা গুস্তের টুকরা লইবেন তিনটা গুস্তের টুকরো লইয়া আপনি কি করবেন ওই রাস্তার কুত্তা একটা রাগ দিয়ে আনবেন সেরে তিনটা গুস্তের টুকরা ইটা দিয়া কুত্তার সামনে হালাইবেন আপনি সাইয়েন কিতা করে কীতা করবেন আমি আগে কইয়া দেই এরপরে মিলাইয়ান আমারটা নিই কাল খেয়ে সাইয়ান দরকার নাই তিনটা গুস্তের টুকরা লইয়া অথবা তিনটা আড্ডি লইয়া আপনি ইটা দিয়া একটা কুত্তার সামনে হালান দেখবেন কুত্তারায় একটা গুস্তের টুকরা খাইতে আসে আরেকটা গুস্তের টুকরারে ভাড়া দিয়া ধরে রাখছে আরেকটা ভাই চাইয়া রইছে ঠিক কেনাকাও একটা রেখে সাবাইতে আছে আর একটা রে ফাড়া দিয়ে দৌড়া রাখছে সেইটাও খাইবো ওই তিন নাম্বারটা নিয়ে কেউ মুহ দিয়া লায় তো এই হালাই দিয়ে সেই দাঁড়িয়ে দৌড়ান দিয়া যায় কেউ কুত্তা তো লইলে এটা দৌড়া ঠিক কিনা কও এটা কাক আই তো লইলে সেই দাঁড়িয়ে দৌড়ান দিয়া ধরে আমরা এখন কুকুরের সাথে খারাপ হয়ে গেছি একটা খাইতে আসি আর একটা রে দৌড়া রাখছি আর একটা চাইয়া আর ঠিক কিনা কও আমরা আজকে মানুষ মানুষ নাই আমরা গজব হয়ে গেছে আমাদের সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জুড়ে আল্লাহ তাবারক আলার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ধন্য প্রাচীনতময় জনপদ যে জনপদের নাম আকুপুর সে আকুপুরে ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া আলী মাদ্রাসার আটষট্টিতম তম বার্ষিক ওয়াজদোয়ার মাহফিল উপলক্ষে আজ চব্বিশ এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে তীব্র তাপদাহ প্রচণ্ড গরমের মাঝে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন হৃদয়ের কোন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর জনাব মোহাম্মদ আব্দুল করিম আউ্য়াল সভাপতি গভর্নিং বডি মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি মুরাদনগরের মাটিও মানুষের নেতা কুমিল্লা তিন মুরাদনগরের এমপি মহোদয় জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার আজকের মাহফিলের বিশেষ অতিথি অতিথিবৃন্দ বিশেষ করে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ আপনাদের জনপ্রতিনিধি এই ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল অন্যান্য ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ হাফিজুর রহমান আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মানুষটিকে যিনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আমার দরবারে আমার উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেম যে মানুষটি আজকে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি আল্লাহর ডাকে পাড়ি দিয়ে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন জনাব হজরত মৌলানা গিয়াস উদ্দিন মার হুম বাকফুর আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পরে আমি একটু পেছনে বসলে আমার গায়ে বাতাসটা লাগবে যে বাতাসে বেড়া দিয়ে রাখছেন আপনারা ঠিক আছে আর উঠবে না বুঝতে পেরেছি হ্যাঁ থাক মাফে কম হয় নিচে ইট লাগে না ও আমিন আমিন তাল্লার খাস মেহের মানে আপনারা যায় আইসেন এরকম দুই কান্দার যে গেলেন গা কারবারটা বুঝলাম না তোমরা ছেলেরা সব ভিতরে আসো যারা পার্শ্বে বসে আসো সবাই ভিতরে আসো তোমাদের জন্য বাতাসও তো পায় না তারা সব ভিতরে আসো আপনি বুঝছেন না আপনি যে লড়ন লাগবো এটা বুঝছেন না নাকি কারবার আর কি সবাই শোনেন এখান থেকে শোনেন সবাই ভিতরে এসে বসেন এই চেয়ারটি দিয়েও তো বিপদ হয়েছে ফোলা ফাইন বেড়ে গিয়া চেয়ারও বইয়ে রয়েছে ছুটটা ছুটটা ফোলা ফাইন আয় ছেলেরা ভিতরে মুরুদ্দিদেরকে জায়গা ছেড়ে দাও আয় ছেলে আসো চেয়ার করা বিশাল হ্যাঁ থাকবো তারা নমুনা চাইতে আছে কি নমুনা ধরতে আছে ভিতরে আসে না ছেলেরা ফোলপান ফলাফান মানুষ কে মুড়িবির লগে বইয়া রইছে দিন সব গেছেগা খারাপ হইয়া আগে ফোলাপাইন মুড়িবি দেখলে রাস্তা হালাইয়া খালের ভিতরে দিয়ে আসছে আর এখন লগে দিয়ে গিয়া ভয় কি কারবার যে হইছে দুনিয়াটা আহা বসেন বসেন তাড়াতাড়ি বসেন যারা ওই বারান্দায় দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসা যান চেয়ারটি দিয়ে বিপদ হইছে সবাই চলে আসেন এদিকে মাঠটা খালি করে তারা কেউ কেউ কান্দাত অফিসটা অফিসে কি দরকার এখন প্রিন্সিপাল কি নাই নাই কেউ কেউ পুরো অফিস তুমি দেখলা হ্যাঁ ঠিক আছে সবাই চলে আসে যেহেতু মাহফিল প্রতিদিন তো এখানে মাহফিল হয় না আমরা একটু ধৈর্য ধর সহকারে বসি শত ব্যস্ততার মাঝেও তো আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে গেছেন আপনার যারা আশেপাশে আসেন রাস্তাঘাটে দোকান পাটে সবাই চলে আসেন আমার মা বোনেরা আপনারা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন প্রতিদিন এখানে মাহফিল হয় না দিনই প্রতিষ্ঠানে বিশাল আয়োজন আমরা সবাই মিলে কিছু কথা শুনি আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আবিন এই আওয়াজে তো আওয়াজ হবে না জুড়ে পড়েন আরও জুড়ে মঞ্চে যারা না আইসেন শ্বাস আলাই নেবে এই জামিন আমিন যাইতে আছে সিফা দিয়া দৌড়া বইয়া রয়েছে হ্যাঁ মনসে যারা বইছে না কইলে ও সারবো নাকি বলেন সুবাহান আল্লাহ মাঠে যারা আছেন সবাই একটু জুড়ে বলবেন বলেন সুবাহান আল্লাহ আর জুন নাই বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন বন্ধুগণ যেহেতু প্রচণ্ড গরম মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন এত গরম পর্বে আমাদের জানা ছিল না কিন্তু আল্লাহর হুকুম সারা বিশ্বব্যাপী উষ্ণতা আর বিশেষ করে এই বাংলাদেশ এই ভূখণ্ডটাতে আরও বেশি উষ্ণতা ইন্ডিয়াতে পাকিস্তানে অনেক গরম আল্লাহ তাবারক তালা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন সবাই পড়েন আহবেন আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন কোনোভাবেই সুখ করে ওয়াজ শোনার দরকার নাই গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে একটা সূত্রের মাধ্যমে নিয়মটা হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এটা হচ্ছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণের ফর্মুলা সব জায়গায় এটা আস যেমন আল্লাহ এটা ফর্মুলা চালু করেছেন আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম নিয়ামত পিছনে কথা বলেন না আস্তে এই যে আমি নিয়ামত বাড়াই দেব তবে শর্ত হলো যদি শুকরিয়া আদায় করতে পারো সুবহানাল্লাহ বলবেন না যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি নেয়ামদ বাড়াই দেব ওই গিভ টেক আগে তোমরা শুকরিয়া দিবা আমি নিয়ামত বাড়াই দেব সুবহানাল্লাহ কন আরে মাহফিলটা তো দুম ধরাইলাইছে সবাই কন সুবহানাল্লাহ আওয়াজ করে বললো তুমি কইসুম সবাই বলবেন প্রাণবন্ত মাহফিল হবে একেবারে মন আন্তরিকতার সাথে কথা শুনবেন সবসময় আপনাদের বলা লাগবে না আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন আমরা একটু প্র্যাকটিস করি হ্যাঁ যার যতটুকুন ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর তো শুক্রিয়া আদায় করলাম কার জুড়ে বলেন কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন যা বলেন তা করেন না করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা আনুল কারিমে তিরিশ পাড়ায় সুরাবুরুজের শেষংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লা দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নদীর এই নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম আপনার যখন একটা জিনিস দরকার আপনি যখন তখন যত নরম আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন আপনি এত নরম থাকেন না ঠিক কিনা বলেন মনে করেন আপনার আহা কি আপনাদের কি আওয়াজ করলে কি কোনো সমস্যা আছে আপনাদের কার সামনে ওয়াজ করতে আছে আল্লাহ ভালো জানে আমি কেন নতুন মানুষ এলাম আমি এই এলাকায় কত শত শত ওয়াজ করছি আমার অয়াজে চুপ করে অৱাদ শোনার তো কোনো সুযোগ নাই সবাই মিলে যখন যেটা বলা দরকার পূরা আওয়াজ দিবে কারণ ঘাওই না বালইলে না শাহিদারি করে মজা আছে আর যদি যেইদি দিয়া গেছে এদি লাড়ে চারে শাহিদারের সেতু এতে দিয়া ইয়া দেখে যে যেতিয়া দিয়া গেছে এদি এতে লৈয়ে বইয়া ৰইছে ও খাইতো ফালে না সমান ইয়ে ইয়া বইয়া রইছে ঠিক নি ও বা কথা কথা ঠিক নি মা তালা রে কথা কনা তে কথা না কি দেই তে কি কথা খানে না হম সবাই বলেন মার হাবা আওয়াজ দিয়ে কথা বলেন আপনার যারা দাঁড়াই রয়েছেন বসেন না এটা কি বানাইছে মাফিন করে আয় ছেলে তুমি লুঙ্গি শিফা তো ধরে বইয়া শরীর শিখতে আনো মাহফিল আইসেন বৈশা যান চুপ করিয়া একটা লুকো দাঁড়াই থাকেন না সবাই চলে আসেন ভিতরে আইসা বসেন এই যে চাকসা ছেলে তোমার কি তাতে এই এলাকার দায়িত্বে আছে খেড়িয়ে খেড়িয়ে মেসে রেফা হারা দেয় মার্শাল্লাহ লোকজন আসতেছে আসবে এখানে তো জায়গা হওয়ার কথা না প্রচন্ড গরম তো এত ছোট মাঠে তো জায়গা হওয়ার কথা না আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন এই তো মার্শাল্লাহ আওয়াজ হয়েছে আবার আবার নি মুখ লাগে আমরা তো শুধু প্রশংসা সহ্য হয় না আওয়াজটা ঠিক রেখে কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপরে শ্রোতা যদি না হয় আপনার মোবাইল এভাবে রেকর্ড হয় নামান পকেটে ঢুকান এই জন্য তো আওয়াজ হয় না মোবাইল নেই আপনি আওয়াজ যে তো বুঝলেই লাইছেন আপনি পকেটে লন মোবাইল ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন নামান মোবাইল বা ফিল্ডার লাইন আটতে আধা ঘন্টা থেকে ইতিহাসে কারবার কিছু বুঝলাম না হাত নাম সবাই মহব্বতের সাথে বসেন এই সেই একটা কোন আডার মধ্যে একটা খেলা দেয় একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয় আই কোন সবাই এসে বসেন ইনশাল অনেক লুক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে প্যান্ডেলি ভরে নাই আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে আই তাহলে দাঁড়ায় বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো এরদিকে আসো কালাগেঞ্জি ভিতরে একজন সবাই বসেন মার্শাল্লাহ এত জনবহুল এলাকা রাস্তাঘাট ভালো আসছেন যখন বসে যান আসার পরে আর হাঁটাহাটির দরকার নাই মার্শাল্লা পরেন আলহামদুলিল্লাহ এতক্ষণে হুজুর রাইতে আছে এতক্ষণে না ওয়াজ মার হাবা কয় না এই তো মার্শাল্লা এই তারা কেউ কম লাগছে আইয়ে তো বইয়া লাগছে শেয়ার ফানা তারা বইয়া রয়েছে আরেক তারা আচ্ছা বন আল্লাহ দিন দিছে রাইট দিছে হ্যাঁ মার্শাল মার হাবা কন আবার কই জুড়ে কন হ্যাঁ এইভাবে আওয়ার জন্য থাকে আমিন কর এই সুন্দর জুড়ে কন এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাল্লাহ অবশ্যই এত তো এতক্ষণ লুকও কম ছিল আওয়াজ আপনারা দিছেন কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লুকের কারণে এখন ইনশাল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো বলেন সুবাহাল আল্লাহ তো যেই কথাটা বলছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় এটা আমরা একমত নিই দেয়নি এই যে এখন এত মানুষ ফাল্লা করতে আসি সুক্রিয়া আদায় করতে আসি বৃষ্টি তো দেয় না কারণটা কি কারণটা হলো এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না এটা অযথা দেয় না বিষয়টা এমন না কারণ আছে আচ্ছা আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রে রোদ লাগে গে এটা কি রোদের দোষ না আপনার দোষ আমার দোষ আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন তো আকাশে সূর্য আছে আপনি দাঁড়াই খোলা জায়গার মধ্যে না লাগলে না দোষ লাগলে ধরো নিয়ম মতো আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে ঘরের ভিতরে গিয়া যদি বসে কথা বললেন ঘরের ভিতরে গিয়া বসেন তাহলে কি রোদ লাগবে রোদ লাগবে আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন আল্লাহ ঘরের ভিতরে কুতুর রোদ লাগুক তো আপনি সাল শাল ফুল্ডাটা দিয়ে খতম ফোরলেও কাম হইত না কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না রোদ লাগতো হইলে আপনি উড়ানো আইতোইব উডানো আইয়া যদি আবার কর আল্লাহ কুদুর সায়া ও এইটো হইতো না তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে ঘরের ভিতরে ছায়া উডানের ভিতরে রোদ এখন গাছের নিচে ছায়া এখন যদি গাছ সব কাটতে কাটাল গাছ শুধু সব কাটতে কাটাল আর যদি কোন ছায়া হয় না কেড়ে আমরা দেশটা বৃষ্টি হয় না কে হয় না কেরে হবে না শুধুমাত্র চিঠোগং বিভাগে এই গত এক বছরে কয়েক কুঠি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে কক্সবাজারের রাস্তার কারণে ওই যে রেল লাইন নিচে কক্সবাজার এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে রেললাইন কুটি কুটি গাছ এই কাটা হয়েছে বিভিন্ন শিল্প কারখানা পাহাড় ধসে পড়া রেললাইন সিটাগাংতে কক্সবাজার যে নিছে। এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া রাস্তা ফাঁস করতাম গিয়া দোহান তুলতাম গিয়া ঘর তুলতাম গিয়া আমাদের গাছপালা কাটা হয় না কি হয় না কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে আপনি উডানো খেলিয়ে খেলিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না আল্লাহ রকমতের ভিতরে না থাকলে আল্লাহ রকমত বরকত পাওয়া যায় না ঠিক কিনা বলে সহজ কঠিন ওয়াজের কোনো দরকার নাই আমরা আল্লাহর রহমত বরকতের আশা সাইরা দিয়া আমরা যখন আল্লাহর লোকে টক্কর দিয়া লাইছি যখন দেখছে যে সাত নাম্বার বিপদ সংখ্যা দশ নাম্বার বিপদ সংখ্যা আমরা দেশে রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয় কয় যে দশ নাম্বার মহা বিপদ সংখ্যা দেখানো হয়েছে আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি আমরা রেডি তারা রেডি তুফানের লোক এই রেডি বেড়াইয়া উড়ে লইয়া গেছে না ঠিক নিয়ে আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক কিন্তু আল্লাহর আয়োজনের লোকে আমরা ওকে ঠেলা দিয়ে রইচাহ এই যোগ্যতা এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা ঠিক কিনা বলেন আপনি যদি চিন্তা করেন যে এই ফাহারটার আমি ঠেল্লা বাতা লই যে যায় এটা যেমন বোকামি আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি এই কথাটা বলো বোকামি ঠিক কিনা বলেন যে হ্যাঁ আমরা আল্লাহর রহমত বর আশা করতে আছি আর আপনার যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি রকমতের মালিককে এই কথাটা তো কয় না এই কথাটা তো কয় না এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে আমরা কি বাইক কর রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয় আপনি যদি জিগায় হোক গত পরশু দিন যে তুফানটা গেল তোমার তো আলগাবাড়ি নতুন ঘর তোমার এই ফাঁক ঘটটার খবর কি আপনি কি তা কন ভাই এই তুফানে কি ঘর থাইনি এই বাস স্ট্যান্ডে ঠিহা দিয়া এই ঠিহাদির কারণে না কোনো মতে ঘটনা রয়েছে আন্দোলন তো ফুল ঠেলার লোজে তো আমার নাই এই কথাটা কি হয়েছে আমার কথা এই কথাটা হয়েছে ঠিহায় গড়রা হা আল্লাহ রাখে আল্লাহ রাখেন আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে আপনার কথাটা সুন্দর হইছে না আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না আল্লাহও দয়া কইরা মায়া কইরা আমি গরিব মানুষ এর ভিতরে বাসের টিহাডিও লাগাইলাম আল্লাহ রকমত কইরা কোনো মতে দিয়া গেছে না হইলে কোনো ঘর থাকার কথা না ঠিক না বলে আপনার আব্বার শরীরবেলা না আপনার বাজারও ভাইয়া আপনার দেখাইছে ও তোমার আব্বার লোকে এক ক্লাসে ফোরসি প্রাইমারি স্কুলও

যারার সামনে যায় তারা ও টের পায় না আপনার ফিনজনের লুঙ্গিটা খুললে গেলে গা আপনিও দেখবেন লেল্লা দিয়ে ফুটে যে গীতা সামনে টের পাইবেন যারা দেখতে আছে তারা কয় হও তোমার লুঙ্গি তো খুললে যে গেতে আছে যার যায় তে ও দেহে যাদের সামনে যায় তারাও দেহে কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তেও জানে না যারার সামনে যায় তারাও জানে না ঠিক কিনা বল আমি তো বেই মানে পরিণত হয়ে যাইতেছি কথায় কথার ভিতরে আমরা সেরিকা করে ফেলতে সেরি কি করে ফেলতেছি আমরা গোনার রাশি ফোজা বান্ধা লাইছি তারপরে আশা করি রহমত দাজি লয় না কিরে আপনি কি রহমতের জায়গাতে নি আপনি নবীনগরের রোডও যদি গাড়ি নামাই দেন এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না আবার রেললাইনে যদি বাস উড়াই দেন এই লাইন দিয়ে যেমন বাস চলে না আজা গায় পূজা গায় রহমত বরকত আসবে না গজব আসবে এই স্বাভাবিক ঠিক কিনা বল কোন জায়গাটার ভিতরে আমরা রহমত রাত আছি আমি বুঝাইয়া বুঝাইয়া কই তারপরে কথা থাকলে আপনারা কই কোন রকমত্রত আছে আমরা আমি যে কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না আপনাদের সাথে কোনো হিংসা না যে আজ যে আকুবপুরের তারা আর কথা হনাই দিয়ে গেলাম এই উদ্দেশ্য আমার না আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন এই জন্যে আমার প্রতিটি কথা এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই আছে আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে কোনো বিবাদ আছে আপনারা কতক্ষণ কথা শোনাই গেলেই কি আমার কোনো লাভ আছে কিন্তু আমার কথা শুনলে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন আমার লাভ আছে ঠিক কিনা কন আমার লাভ আছে আপনার লাভ আছে আপনি গেলে আমার লাভ আছে আপনি যদি জান্নাত যান আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইশের ফিসাব মুস্তাক ফয়ে যে আটকাই জায়গা কোনো কারণে যদি মুস্তাক ফয়ে যে আটকে যায় আর আপনি যদি জান্নাত যান আপনি হঠাৎ করে মনে করবো আরে আকুপুর মাফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইছিল। বুঝাইয়া বুঝাইয়া কইসিল রে আমি কোনো নামাজ পড়তাম না সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি জীবনে আর নামাজ সারছি না আল্লাহ আমারে জান্ দিয়া লাইছে হুজুরের জানি কি খবর খবর লইয়া দেখেন হুজুর দড়া খাই হুজুর খাইছে আটকা এখন আপনি চিল্লেন দিয়ে আল্লাহ লগে কইসেন আল্লাহ যেই হুজুরের কথা হইন না আমি জান্নাতের মুখ দেখলাম আর সেই হুজুরে যদি জান্নাতও যাইতে না পারে তা আমি জান্নাত দিয়ে কি করাম আমার জান্নাত দিতে হইলে সহ নাকুর লাগবো জান্নাতি বান্দায় যেই আব্দার করব সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো মারাত্মক লাভ সাংঘাতিক লাভ এটা কইয়া শেষ করন যেত না এই যে মাহফিল্ডার ভিতরে আমরা আইছি কোনো আমল আপনার পছন্দ হয়েছে না মনে করেন আল্লাহ আল্লাহর কাছে মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই কিন্তু এই বাসিলটারই যদি আল্লাহ পছন্দ করে লাই কেমতের ময়দানে যখন হিসাব শুরু হইব আপনার যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করব। আপনি যদি কায়দা করে মাহফিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ ওই যে আপনার তেইশে তেইশ তারিখ না চব্বিশ তারিখ বলে চব্বিশে এপ্রিল বুধবার রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল নাগাইশের ফিরসা যে আইছিল এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আছে নি আপনি জিগাইতেছেন আর কি হাসরের ময়দানে কথা খেয়াল করে শুনতাছেন আপনারা হাসরের ময়দানে আপনারা যখন জাহান নাম নিশ্চিত হয়ে গেছে গা তখন আপনি চিনলেন যে কেন আল্লাহ তুমি জাহান নাম দিলে আমি না পারতাম না আমার একটা কথা আছিল কয় কি কথা কয়ে যে ওই যে চব্বিশ তারিখ বুধবার মাদ্রাসার নাগাইপুর মাদাসার ফিল্ডার মধ্যে যে হুজুর ওয়াজ করছি এই ফিল্ডার কথা তোমার মনে আছে মনে থাকতো না কিন্তু আমি ভিডিও করে রাখছি না বলে আল্লাহ তো বিদ্যাসের সারোজন তো আল্লাহ রে ফেরস্তা রে ডাক চব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের চব্বিশ তারিখ বুধবার মাহফিলটা সার তখন যখন ভিডিওটা সারবো আপনি কবেন আল্লাহ কি দেখতে আছে তো মার্শাল এই গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না খালি কন আর খেরা করানটা বোয়ান গেল না আর কি কারবার কি চাকি আমি সব ভোট কেন্দ্র দিয়ে অনেক ফেরুই থাকে না দিয়া তো আপনার খবর আছে কি তার কারবার কি তারি বয়লাস না বয়লা গরমে তো মাথা গুড়ান দিয়ে পড়ালাই বিয়ে বয়ার তো হুতালাই বিয়ে ডাক বালা

ওই বাসের মতো বাসের মতো বাসে কইতেছে ভিতরে ওটা সিট আছে ভিতরে গিয়াতে হে যে তার আগে উঠছে তার এই হেরি রয়েছে গিয়া কই কি তো সিট না বেলে আছে পায়ে কাশেমপুর গেলে তো সিট ফেলে দেন কাশেমপুর গেছে পরে আরও লোক বাড়ছে ম্যাডমগড় এই ফাইলে অনেক লোক উঠবো আপনি এখন বোঝা লাগেন ম্যাডমগড় গেছে পরে যে এই লোক আরও সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে এবার কোম্পানি কুজ নিতে নিতে সিট এখনও দিব হ্যালো দিব করতে করতে এবার আরও নামানোর সময় হয়ে আমরা মাহফিলের এই অবস্থা হইছে তোমরা বইয়া সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাসাল্লাহ যাওয়ানোর সময় ঘনাই এই বই সাহ সোবাহ আল্লাহ যে কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নি কোন কথাটা কইসলাম এই সচেতন শ্রোতা তে কপাল বালাতে আসিল আর চেয়ারম্যান সাহেব আসিল না হলে তো ওয়াশ দেয় বাইরে গেছিল গা চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে ওই হ্যাঁ তারও মনে রইছে কি আর কথা না কইসলাম ওই যে মাহফিলের ভিডিও মার হাবা কন জুড়ে কন নারাদিয়া দিয়া বন সবাই আবিন কন এই যেই কথাটা আবার কথা তো তখন তো আল্লাহ তো আল্লাহ রে কই বা এই আমরা বাড়ি যা কপুর হুজুরে যে মাহফিল হয়েছিল মাহফিলদার ভিডিও করছিল নি বিলে হ তো কুদুর সার তো সারে সাহ ভিডিও সার এখন ভিডিও সার সব তো ডাক দেখো আল্লাহ বাসটার লোকে কেটা এটা সব হানা লাগানো তো বাসটার লগে এটা বই হিসেবে কেটা তোর মতো তো দেখা যাক মতো না হ্যাঁ আমি মতো সব আলাদা না বান্দা ডাক দিয়া বলবে মাওলা রব্বে এই এলাকায় কি আমি সারার মানুষ ছিল না মাত্র কয়েকশো লোক আমরা হইলাম বাকি মানুষগুলো চায়ের স্টলে আড্ডা মারল রাস্তার কিনারে সাদের বোতাম খুইলা বাতাস খাইল এই মানুষগুলো আরবের ভিতরে ফ্যানের নিচে বসে রইলো আল্লাহ যারা বাড়িতে বৈশা রইল আরাম করলো তাদেরও জাহান নাম আর আমি যে মাহফিলও গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম আমারও জাহার নাম এটি বুঝি বিচার সব ভালো লাগায় না হেতে বাই মিথ্যা থাকি ও জাহার নাম আমি মাহফিল আইয়া জাহার নাম তলা বইলু কি মা গিয়া আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায় আল্লাহ কইবে আমার বান্দায় কি কায়দার কথা হিক রে যা 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 ওই মা ফিলুলু তরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলা আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই ফারবো ফারলে তো আল্লাহে ফারবো ফারলে তো আল্লাহে ফারবো ফির সবে ফারার ক্ষমতা নাই চেয়ারম্যান সাবে ফারত না উপজেলা চেয়ারম্যান ফারত না এমপি হিসেবে ফারত না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ফারত না একটা মানুষে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া কইরা আল্লাহ না দেয় ঠিক কিনা কম আমরা নিজের তো হুব্বা থাকতো না যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানের তো চিন্তায় নাই আল্লাহ যদি মায়া কইরা নেয় আল্লাহ যদি মনে করে তে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আরে দিনে না দিনে খাইছে রে কিন্তু নামাজ ছাড়ছে না রে তার কোনো গোষ্ঠী গিয়া তি বংশধরা সিল্ডারে একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত হ্যাঁ একা দুর্বল মানুষ তার বাইবার নাই রথগারতে নাই কত মাইসে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই ফার্স্ট ওয়াক্ত নামাজ ছাড়ছে না ডারে মসজিদের কান্দার মেদে কামাল্লা গাছের লোকে তালা দিয়া এরপরে ফার্স্ট ওক্ত নামাজ পড়ছে এই মানুষটারে আল্লাহ দেখবা বায়া কইরা লইয়ে গেছে গা আর ভালা ভালা বেড়াই দেখবা ধরা খাইয়া লাইসি ঠিক কি ক ভালো ভালো বেড়াই দেখলে তোমরা রাস্তা কান্দার জায়গায় যাও যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট ফুলের মালা ফুলের মালা স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী মাদ্রাসার ছাত্র ছাত্রী এই রইদের ভিতরে লাইন ধরে কেউ দই তাহন লাগে এই রকম মানুষটি ধরা খাইয়া লইবো ওই রিকশাওয়ালা হগিন্নি जोगিন্নি দেখবা আল্লাহ টান দিয়া লইয়ে যাবোা ঠিক কিনা আল্লাহর খেলা বড় কঠিন খেলা হাবা কইতেন না মারhaba যারা কইতেন না মারhaba হাবা এবার যেই কথাটা বলতেছিলাম তাইলে ক্ষমতা কার জোরে কয় না কার কেবলমাত্র কার একমাত্র কার আল্লাহ সারা ক্ষমতা কারো নেই অ মুসলমান আমরা তো আল্লাহ চিনি না এই জন্য আল্লাহকে ডাকতে পারি না যদি আমি আল্লাহ চিনতাম আমার আল্লাহ সারা যে আমার কেউ নাই এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো তাইলে দেখবা আমাদের দিনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত ঠিক না আমরা তো আল্লাহরই চিনিয়া না ও আপনাদের যদি আমি যাই আপনারা বানাইছে কারা। আপনি যারা আল্লাহ মানে তারা কবে আল্লাহ বানাইছে আর যারা আল্লাহ মানে না তারা কি করবো কইব আমার আব্বায় আমার আম্মায় বিয়ে হইছে বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড়ো দিছে আব্বা আম্মার যখন মেলামেশা হইছে তখন আব্বা আম্মার থেকে এই মেলামেশার কারণে আমি ফ্যাডের ভিতরে এই রেহেম যেটা যে ইন্টেন্সিভ কয়ার সুরক্ষিত দুর্গ এই দুর্গের ভিতরে দুই ফোঁটা ফানি গেছে দুই ফোঁটা ফানি গিয়া একসাথে হওয়ার কারণে এক ফোঁটা রক্ত হয়েছে রক্তের ফোঁটা গুষ্ঠের টুকরা হয়েছে গুষ্ঠের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত নাক কান চোখ মুখ সব ওই আসে এর এরপরে দশ মাস দশ দিন ফের ভিতরে থাকিয়া আমি এরপরে দুনিয়াতে আইছি আমার আব্বায় আমার আম্মায় দুনিয়াতে আনছে আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম লোন এখন আল্লাহ যদি জিগায় তোমার আব্বায় তোমার আম্মায় তোমারই দুনিয়াতে আনছে এয়া আইয়ো হান্না অবুদ বাকম আল্লা জি খ লা কাকম আল্লা জি আমি কব লিখুম নে আল্লা কম তাত কাকুম আল্লাহ কয় তুমিতো সেই আল্লাহৰে চিনছ না যে আল্লাহ তোমারে বানাইছে আমরা কই আল্লাহ আপনে বানাইলেন কি নে আব্বা মামাই যদি বিয়া না হয়তো আমি কি দুনিয়া তাইতা আল্লাহ কয় ঠিক আছে ভালো কথা শিখছ মাশ আল্লাহ ফাখনা কথা তোমালো শিকছ তোমার আব্বাম্মাই তোমাৰ দুনিয়াই টানছে তো আমি যদি তোমাৰ ওলাইয়ে জিগাই তোমার আব্বা আম্মাৰে আনছে কে শোভাহান আল্লাহ কণা ধরো জোরে কণা শোভাহান আল্লাহ ও কোন জাগাত শোভাহ আল্লাহ ক অনলাই আপনার আন্তাস আছে না তো শোভাহান আল্লাহ জাগাই লই বন্ধু পুরো যাও বলাই আল্লাহ তাইলে আল্লাহ যদি জিগা আপ্বা মারে আনসে কাড়া তাহনে কইবেন দাদা বাদি তো দাদা পাতি রে আনসে এমনি যাইতে 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 এক জায়গাত দিয়ে কই কইয়া অন লাগবো আল্লাহ ঠিক কেনা খাও তাইলে বানাইছে কে আবার কোন কে জোরে কোন কে আল্লাহ আমার দুনিয়াতে আনছে আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই শুধু একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন আচ্ছা ঠিক আছে তো মেলামেশার কারণে আপনি ফ্যাডের ভিতরে গেছেন ফ্যাডের ভিতরে গিয়ে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই গাছটা বড় হইতে গোড়াত পানি লাগে মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ান লাগে মানুষটা বড় হইতে খাবার দেওয়ান লাগে গরু ছাগলটা বড় হইতে খাবার খামারের ভিতরে খানা দানা দেওয়া লাগে তইলে মার ফেটো যে বাচ্চারা বড় হইল আব্বা আব্বাই যে মেলা কইরা হেবারাই গিয়া কাশেমপুর বাজারে দোহানদারি করে আর এ বিডি গিয়া ভাত রান দেয় তে যে ফেটের বড় হইতেছে সে খাইব কি তা সব হানাল্লা কয়না আর এই জায়গাটা তারা সব হানাল্লা কয়না আর যা ওয়াজ হইতো না রে রে যেটা স্যার আবার হয়ে যাবো আওয়াজ হ্যাঁ কোনো মজা পাইয়া গেলাম না আওয়াজ মার হাবা কয়না জোরে বলো সুবাহান আল্লাহ এই যে মার ফাইডের ভিতরে সন্তান বড় হইতে আছে এবার আরো বাসেরও খবর নাই মারও খবর নাই এবারে আরো দোহান দাবি করে এপিডিয়ে রাঁধতে পারে তো তে খাইবো কি তার চিন্তা কি তার চিন্তা করে না কারা ও চিন্তা করে না বাফেও চিন্তা করে না আল্লাহ কয় কারো চিন্তার দরকারও নাই বান্দা আমার চিন্তাও আমার সুভান চিন্তা আল্লা আল্লাহ তো কোথা আল্লাহ আমাদেরকে তিল তিল করিয়া মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া এরপরে মায়ের মাসিকের রক্ত বন্ধ করিয়া এরপরে আমার ফ্যানের ভিতরে এই রক্ত ঢুকাই দিয়া মুখে দিতে পারত কিন্তু মুখে তো দেয় নাই কারণ এই রক্ত নাপাক জিনিস এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে করা আনুল করিম পড়বে জেকির আসকার করবে তাসবিতাহালিল পড়বে দরুদ শরীফ পড়বে সুতরাং এই মুখ দিয়া যদি এই রক্ত নাপাক পাক রক্ত ঢুকায় তাইলে এই নাপাক হয়ে যাবে নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ নিতে চান নাই নেওয়াইতে চান নাই এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে একেবারে নিরাপদ রেখে নাবির সাথে নবীর কালেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আল্লাহ এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি আল্লাহ এটা যেমন তেমন আল্লাহ এরপর আরো কথা শুনেন না তে আইবো দুনিয়া তাচ ভিতরে থেকে কেন হইলো রক্ত খাইছে অন দুনিয়া যাইবো তে খাইবো কি মাছের ভিতরে এ ফরমালিন এরপরে যেই বিষাক্ত খাবার খাওয়ায় এই মাছ কেন সহ্য করতে পারতো না যেমন তেমন মানুষে দুর্বল মানুষে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ খাইয়া হজম করতে পারে না ঠিক নি গরুর যেই খানা খাওয়া তো গরুর গুস্ত খাইতে পারতো না ফাঙ্গাস মাছ খাইতে পারতো না তারপরে তারে যে গাভীর দুধ খাওয়াইবো সেই সুযোগও তো নাই আমরা এগুলো একবার গাইয়ের দুধ যখন ব্যস্ত নিচ্ছে গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কি মাছ খাওয়া গেছে ম কথা কলা কি মাছ তো যাবাটা কি নিন্দা ভাড়া গেছে কি তার এই দুধের ভিতরে ইসামাচার লগত অবশ্যই তুই দুধের ভিতরে ফানি মিয়াই এই সামাজ আমিছ হাতে দুধের ভিতরে ফানি মিয়াই তো তৈলি ইসামাচার কয় গরু যে ফেনা খায় এই ফেনার লগে ইসামাছ বাড়াই খাইয়া লাইছ হেগুল দেয়া বাড়ি গেছে দুধের লগে না কইতেন না তো তুই যে দুধ খাইব ইসা মাছ গলাতলে তো মারা যাইব তুই তুমি দুধ খাওয়ার সুযোগ নাই মাছের ভিতরে ভেজাল ফলের ভিতরে ভেজাল আমি সালমান এই ভেজালের ভিতরে যে শ্বাসটা টান দিব এই কারে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া। অক্সিজেনের ভেতরে ইডার ভাতটার ধোয়া ধোয়া গাড়ির কালো ধোয়া পেট্রোল পরা ডিজেল পরা ধোয়া কেমনিতে শ্বাস টান দিব খাইব কি আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আজ যা দশটা বছর হইছে ষাটটা বছর হইছে এই বেডির কোনো বাচ্চা হয় না বুকের ভিতরে দুধ আসে না যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে কি আল্লাহ এটা কেমন আল্লাহ এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা এই আল্লাহরে যারা চিনে না তারাই হয়ে গেছে শয়তানওয়ালা ঠিক কিনা আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা কথা কন আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা আল্লাহ আমরা আল্লাহওয়ালা আমরা শয়তানওয়ালা না আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয় মাঝে মাঝে ওই ঘুমের করার কারণে ফজরের নামাজ কাজা হয় মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেনার আছরের নামাজ কাজা হয় মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরীবের টাইমে এবার চা খাইতে খাইতে এগুলো নামাজ শেষ হইয়া যে গিয়া এবার আবার চা খায় আধা ঘন্টার মতো টাইম লাগে এই জন্য নামাজে হেঁটে দিয়ে আজান দিছে এবার চা এটা লইছে হেতারা নামাজ পড়া আশরা এক আওয়াবিন ফইরা বাড়িতে বাড়িতে এবার চা শেষ হয় তার নামাজ পড়বো এবার আর বৌয়ে এবার কতবার কইছে শীতের ভিতরে আপনার সার নামাজ পড়তে ডরান আপনার শীত লাগে বেশি টেনশন করেন না বাথ রান্ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয় দিয়ে রাখছি আমি জব দিয়ে না দিতে আছি আপনি ওজু কইরা গরম পানি দিয়া আস্তে কইরা সাইটটা রাখা তন্তত নামাজ না ফুইড়া গান দিয়ে হুইতালাইয়েন নামাজ সারা ফুইডেন না সারা ঘুমাইয়েন না সর্বনাশ হয়েছে বোকা যাহার নামও যাইবেন গা এবার বেশি কথা কবি ধর আরাম করলাম শনিবারের দিন শনি বাড়ার মতো কি চালান দেখবি হন যখন বুহে ফিরে দৌড়াইলে আমি টের ফাইবি এবার দিয়ে কয়দিন কই আর ডরে এবার দিয়ে কয়েক থাক এবার নামাজ পড়লে ফুরুক না পড়লে নাই এবারে জাহান নামু ফুরতো পারলে শুধু দিয়ে আমি টান দিয়া দৌড়া রেখা লাভ কি কেন হ্যাঁ এবারে জাহান নামু যাই তো আমি টান দিয়া দৌড়া রাহাম কত কর কত চেষ্টা আপনার বান্দায় করতে আছে এই যে মসজিদের ইমাম সাহ শুক্রবারে খুদবার ভিতর আপনারে বুঝায় এই যে মাদ্রাসা কপুর মাদ্রাসা ফলাফান্ডিরে বুঝায় হুজুর রাশি হইতে আছে বড়াইতে এই মাদ্রাসার শিক্ষকের এই এলাকার ভিতরে লজিং থাকা থাকা সেটা আপনার আরে বুঝাইতে আছে চলতে আছে ফিরতে আছে কতভাবে ইউ আজ নসিহতের মাধ্যমে আপনার আরে বুঝাইতে আছে আপনারা নিয়ত করে আলাই আমি জাহান্নামে নামে হুজুরের সমস্যা কিতা আসলেও তো সমস্যা কিতা ঠিক আছে কথা তো ঠিকই কই আপনি যাহার গেলে হুজুরের সমস্যা কি আসলে কোনো সমস্যা নাই তো কিন্তু ভাই সাহ আপনার বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না আপনি তো কথা শুনেন না আপনি তো অজ্ঞান না আপনি তো আল্লাহ ছিলেন না এলিকে আপনার এই রঙের ঘোড়া দৌড়াইতে আছে এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে যারা চিন্না লাইছে তারা তো কারবার গড়াই লাইছে তারা তো থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাইছে জুবাহ আল্লাহ আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনাউব সাদ ইবনু রাবিয়া এই মানুষগুলা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর পাইয়া লাইছে রে সুবাহ আল্লাহ কয়না জোরে কেন সুবাহ আল্লাহ আর বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা আল্লাহর ব্যাপারে তারা খুশি সব আল্লাহ তারা হইলো ওই জান্নাতি মানুষগুলা আর আরেক দল তারা আল্লাহর চিনছে এই টিটকারি দি মস্কারা মারতে আছে হুদা যে আল্লাহরে টিটকারি মস্কারা মারে তা আনাদো তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারা তো টিটকারি মারে স্বয়ং নবীজিরেও তো তারা টিটকারি মারছে ফাগল কইছে না কথা নিও ফাগল কইছে জিনেদর্শে কইছে যাদুগর কইছে নানান কবি কইছে নানান টান কইয়া কইয়া যাদুজারে কইছে এটি কইয়া 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 কইয়াছে নবীর বিরুদ্ধে এই কালো কেন্দ্রে কই যাও সাইডে যাও

আমি যে একবার গামছা কইয়া ডাক দিছি আবার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কাল কি নাম কাদের সিদ্দিকের লোক মিলে তো মার্কা গামছা আচ্ছা এখন মোটামুটি আমরা শুরু করে লাই তা মার হাবা কর জোরকন মার হাবা এবার আহা ওই আরেকবার ঘুরে ঘুরে রেকর্ড করতে আছে কি সাইতে আছে

প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আইতো না ইচ্ছা করলেও দুই দিন পরে আবার আইতাম ফারতাম না ইচ্ছা করলেও সুযোগ না আইছি যখন যার আখ্যা দিতেন ফারলাম আমিন কন যেই কথাটা কইতাম ইসলাম এক দল আল্লাহ চিনছে আরেক দল চিনছে না যারা সিনছে তারা মানছে যারা চিনছে না তারা মানছে না এখন আমরা আমরা আল্লাহর আল্লাহরে বংশধ ঠিক কিনা যারা চিনছে আমরা তাদের বংশধ আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত উমরের রক্ত আলী তালহা রক্ত উসমান ঠিক কিনা কম এখন যারা আল্লাহর চিনছে না এই আবু আবুল আবুলাহাবুদা সাহেবা এই অসুবিধের দলে নবীজির কাছে একদিন আইছে আইয়ারে কয় ও মোহাম্মদ সবাই কনসাল্লাহ খুব খেয়াল করে শুনেন ও নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নবীর নামাজ আমি বলার দরকার নাই কি পড়বেন কথা বলেন কি পড়বেন তো কাফেরা ইয়াসিরা আবু জাহেল আবুল আহাবুদ বা সাহেবা কাফের দল একদিন নবীজির আইয়া ধরছে ধরে কয় তোমার নাম কি আমার নাম মোহাম্মদ কয় তোমার কথা কনা তো সাল্লাহ কয় তোমার আব্বার নাম কয় আবদুল্লাহ দাদার নাম কয় আব্দুল মুতালিব এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিগেছে নবীজি কইছে আমার নশোইলো এই আমার আব্বার নাম এই আমার দাদার নাম এই আমার দাদার আব্বার নাম এই হেবার আব্বার নাম এই এমনি কইতে 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 যখন কই আসাছে কই তুমি যে খেয়াল করে বললাম কথা কই তুমি যে আল্লাহর কথা কও তাইলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার দাদার নাম আব্দুল মোত্তালি তোমার বংশধর আছে আচ্ছা হো তুমি যেই আল্লাহর কথা কও আমরা তো এই আল্লাহর কথা জীবনে শুনছি না এটা তো নতুন নতুন শুনতে আছি এবার চিননা রাহার দরকার আছে এবার আর আব্বার নাম কি রাস্তা কন্যা আল্লাহ নসবনামারও তো আমরা জানা দরকার আছে কারণ আমরা করতে আছি কি অবস্থা পূর্ব পুরুষ কেমন আছে মালানা খারাপ এটা আমরা জানার দরকার আছে এর লেগে তোমার এই আসি তোমার যেমন আব্বা আছে দাদা আছে ফোরদাদা আছে বড় আব্বা আছে এবার তোমার এই তোমার আল্লাহ যে তুমি যেই আল্লাহর কথা কও এই আল্লাহর আব্বা কাড়া দাদা কাড়া দাদা আব্বা কাড়া আব্বার আব্বা কাড়া এটি আমরা জানার দরকার আছে আল্লাহর নসবনামা কও না লোবি জি কার বর্বড়া তো দেখছি দিন না তুমি কি বর্বর আর টি এই অশুভ দল এটা কি তারিজি গাইলো আল্লাহর আবার নসব নামে কিতা অহন নবীজিয়ে চিন্তা করতেছে কিতা কইলে ভালো হইব নবীজি যখন কিং কর্তব্য বিমূর চিন্তা করতেছে কি কইলে ভালো হইব কেমনে জবাব না দিলে উপযুক্ত জবাব হইব এমন সময় জিব্রাহিল আলাইহি সালাম আইয়া সারক আসসালা তু আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকা ইয়া শাফি আল মুজ নবীন আসসালা তু আসসালাম আলাইকা ইয়া রহমতাল্লিল আলামিন ও নবী আমার জিব্রাহিল আইয়া কয় নবী গো আপনারে সালাম নবীজি সালাম কয় ঘটনা কি কয় এই কাফেরের দলে আপনিরে কি জিগাইছে কয় জিগাইতে আছে আল্লাহ রাব্বা কেড়া দাদা কেড়া দাদা রাব্বা কেড়া নামা কি বংশধর কি এইটা এটা জিগাইল আপনি জবাব দিয়ে দেন কয় কি কইতাম কয় কল হেরাসুল আপনি বলেন হু আল্লাহ হু আহাত এই যে আল্লাহ তা তিনি হইলেন এক তিনি অদ্বিতীয় তার উফরেও নাই তার নিচেও নাই তিনি লাভ ইয়ালি দুয়ালাম ইউলাত তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনিও কাউকে জন্ম দেয় নাই বল সুবাহ চিন্তা করে দেখেন এই অসুবিধার দলে যে খালি অহন জ্বালাইছে তহন না বিষয়টা এমন না ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন আল্লাহ লయ్యా তারা প্রশ্ন তুই লালাইছে কয় তোমার আল্লাহর আব্বা কারা আল্লাহর দাদা কারা এটি তোমরা কও তুমি কইতা পারলাম না ই আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়া দিছে হু আল্লাহ হু احد আল্লাহ হচ্ছেন এক আল্লাহ তিনি লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারু থেকে জন্ম নেয় নাই তিনি কাউকে জন্ম দেন নাই সুবহানাল্লাহ কয় না এবার তারা কয় সব সবকিছুর একটা উপাদান আছে নৌকা বানায় কাঠ দিয়া এই বাইক বানাইছে লোয়া দিয়া প্যান্ডেল বানাইছো বাসার আর কাপড় দিয়া এই যে সব জিনিস দরজা বানায় ঘর বানায় কাঠ দিয়া অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া না উজবিল্লা না ফেরেস্তা বানায় নূর দিয়া মানুষ বানাইছে মাটি মানুষ কি দিয়া কথা কেন মানুষ কি দিয়া জিন বানাইছে কি দিয়া ফেরেস্তা বানাইছে কি দিয়া তাইলে সব জিনিস দু একটা দিয়া বানান লাগে তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে আল্লাহ আল্লাহ জানাই দিল ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তুমি যে জিগাইতে আছো আল্লাহর নসব নামা কি আব্বা আম্মা কেড়া তুমি যে জিগাইতেছো আব্বার জি ফুদ কেড়া পরবর্তীতে কেড়ায় আল্লাহ হইবো তুমি যে তোমরা যে এই টেনশন করতে আসো যাই না রাখো তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সব কিছুর দুনিয়াতে মতো আছে রে তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ড্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি ক্ষয়জন ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্যেকারিম খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তুমি আল্লাহর মতো পাওয়া যায় না ঠিক কিনা মহাব্বতের সাথে লা লা বড় লাহ হাহ पर जुड़े ला बोध लायला ला ला माशल्ला लायला हाम आसमन जो मिन गई रुल्ला पहाड़ पर बत गई रुल आह असुमन जो मिन गई रुला

আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা না এর লেগে আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি না আমরা ফুরসি লা ইলাহা আবার কন লা ইলাহা আপনি যে লা ইলাহ ইল্লাল্লাহ এটা কি তা কথাটা কি যদিও আরবি দুর্দন্ত তো আপনি বুঝন লাগবো আপনি মুসলমান হই দেন কলমা ফিরে মুসলমান দেন কলমাটার অর্থ এ জানেন না কলমাটার গুরুত্ব জানেন না কলমাটার কিতা কইছেন এইটাই শিখছেন না তাহলে মুসলমানটা কিতা আপনি ঠিক নিও একটা মানুষের লুঙ্গি ফিন দেখে রে তার লজ্জা স্থান রাখার জন্য তো লুঙ্গি কারো কই বুঝে না লজ্জা স্থান কারো কই বুঝে না তো তার লুঙ্গি থাকলেই কি খুললা লাইলে কি ঠিক নিও আপনার দেখছেন না অনেক ফাগল আছে দেখবেন উলঙ্গ ল্যাংডা তারে লইয়া আবার দেখবেন কিছু মানুষ ফাগল এই ল্যাংডা যদি রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে

তার কফাল ঘুরলে গেছে তে মনে মনে চিন্তা করতে আছে ভাই আপনি কত দূর চিন্তা করতেন না তে হগলে বুঝছে তার লুঙ্গিটা সুন্দর লাগবে সুইটটা একটা বাচ্চারো হাফ প্যান্টটা খুঁজলাম দাদা শয়তানি করে যদি কয় চাই তালে মুসলমানি করান যে মনী কইয়া হাফ প্যান্টটা টান দিলে তে চিল্লান শুরু করে ঠিকনিও তেও শরণ বুজে কিন্তু এই যে তার বয়স হয়েছে তে বোকা নির্ভু আল্লাহ তার আহল দিছে না তে তে আছে আমি কই ল্যাংডা আসল ফাগল ফাগল হইছে এই লেন্ডারে লইয়া ফাগল হইছে যারা আসল ফাগল হইছে তারা ঠিক কিনা ক্যান্ডারে লইয়া ফাগল হইছে যারা আসল ফাগল হইলো তারা ল্যাংডা তো ল্যাংডেল ল্যাংডা তো ল্যাংডেল তো তো বুঝছে না তার যে হাফপেন্ট ফিনো লুঙ্গি ফিন্দ লাগবো তারে লইয়া আপনি ফাগল হইছেন কীপতেন তারে লইয়া তারে লইয়া না এবারে সাহা দে বন হা খাইলে তা যাবার যাবারটা খাইছে এবারে বলে কপাল খুলছে যাতটা খাইছে না সকলে মিল্লা তারে কয় হ্যাঁ তুই যে কি মানুষ ল্যাংড়াই তো তোর বন খায় না তুমি যে কি সর্বনাশ করছো তারও মন খারাপ ওখান থেকে কি বিপদ আইয়ে উস টাকাইয়া নকুল রে দিয়েছে ওই যে হ্যাঁ ল্যাংড়ায় রাগ হয়েছে যে আল্লাহ আমরা ব্যস্তারে পাইছে গজ হবে কথা দ্বার একটা মনে পড়ছে এটা কি কইলে চা ওই জামাই বেডিয়ে আর হরিয়ে বৌয়ে খালি যারে ফায় তারে কয় তা আমরা হরি বৌয়ের খবর তো তোমরা রাহ না কয় কিতা তা আমরা রাবিয়া বসু হইয়া রুচি না কতটা মাই দিদিয়া রাবিয়া বসু হয়ে গেছো গা কয় আরে বাবু আমার হরি আর আমি যেইটা কই কয় আমার হরিরটা হয় না হইলে আমার আমি বউয়েরটা হয় কাকু কস কিতা তা তোরা কি এত গা এটা কার জন্য তুই তোমরা টের না আচ্ছা এইরকম তোরা এরকম একটা উদাহরণ দেন কয়েকদিন আগে আমরা দহিন বদলার এ বিড়ির বাচ্চা হইবো আমার হরি এ কইসে ফুত হইব আমি এ জি হইব আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে এ বিড়িরটা হয়েছে হরিরটা হইছে না আবার। তইলে ওয়ে তো দুইটা তো তোরা বুদ্ধি করে দুই বেলা দুইজনে দুইটা কবি তো হইব আবার হকিরা লিখি আছে হলো নাউজিবিল্লা কইতেন না সেটা কইতেন না নাউজিবিল্লা আপনার আপনার ব্যাসটা হইলো আন্তাজ করে আন্তাজ করে এই চলতে আছে আর কি হরিণ উঠছে যেমন আছে এই বাংলাদেশ চলছে এমনি নাউজ আরেকটা কথা তো মনে পড়ছে সেটাও কইলে আমরা তারা হলো আন্দাজ কইরা আমরা দিয়া যেরকম দেখবেন আন্দাজ কইরা আমরা তারা যেই কথা কয় মনে হয় যেন এই মাত্র দেখতে আইসি ঠিক কোম্পানি কোম্পানিগুলো বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার একা একটু ইয়ে হয়ে গেছে গা এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে ফারজন জাগাত নাই নিজে দেখাইছি টেবিলে নিজে দেখাইছে পাঁচজন জাকাত তাই একবারে মাথা ঘুরে পড়ছে এবারে কিন্তু রক্ত সুরছে নিয়ে ব্যান্ডেজ করে এবার ছাড়িয়ে এবার বাই আটটা ভাই পড়ছে আর তে বাজার ওই গরম করা লাইছে কয় কি দেখলাম রে রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যাইতে আছে কয় কয়জন কয় জন জাকাত জাকাত দিলে পাঁচজন ভাই আমরা তারা সব আন্তাজ করে চলতে আছে ওই কথা যেটা কইতাম ইসলাম কয়েলে তাম সেই কথাটা মার হাবা কয় না রে ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা হইরম যেরকম ঘটনা ওইরম তা আমরা এক নেতা সোহে কম দেখে এই সোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়া যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আত লাড়া দেয় তো নেতাগিরি থাকবো মা কত নেতাগিরি থাকবো নেতায় যে সোহে কম দেহে ওখান ড্রাইভার রে কই রাখছে রে আমি তো মানুষ টানুষ আন্দাজ করতাম পারি না কখনো মানুষ সোহে তো কম দেহি ফর্দা ফুরে গেছে গা তো তুই একটা কাম করিস যেহেন রে দেখবি মানুষ বেশি তুই গাড়ি ধরেন দিস তখন আমি বুঝলাম মানুষ বেশি জানালা খুলি লাভ লাভান কথা বুঝছেন আহান না এটা লোক কিতা শুরু করছেন আপনি ওটা একটা টিসু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া আপনি এটা দেওয়া ওই বোঝাইতে সময় লইয়া যায় মার হাবা পাওয়া না জোরে কয় না মার হাবা তো নেতা কি দেখছে কৈছে যে কথা মনে আছে নিও তারপরে চো কি বালা দেহে না কম দেহে তো কীটা কইস যে কাশিমপুর বাজার দিয়ে যাইতে আছি যদি দেহ বেলা ফুটবেলা হক বন্ধ করে গেছে কোনো লোক নাই হরেন টরে বন্ধকান্ডায় আর যখন তুই হরেন দিবি আমি বুঝাম যে অনেক লোক রাস্তার কান্দাত খেরুই রয়েছে আমি মাথা বার করে নাতলারাম কথা গেলে আমি এটা রইল তো তে কাশেমপুর আইলে হরেণ দেয় তো মানুষ যখন রাস্তার কান্দাত খেরুই থাকে তো আবার আতলারে কোথায় দেখছো আমরা নেতা কেমনি আতলারে আমরা গেলে গে তো কিন্তু দেখছো তুই কি মায়া আমার লাগিয়া আতলারে তো তারও আবার আতলারে এই চলতে আসে বাড়ি গেছে বলে এমনি আতলার গেছে পরে না আতলারছে আবার হেগুল দিয়া মালাই বাঙ্গা গেলে তো তো আতলার তেলার তাঁত ব্যথা করে যে বাজার তো লম্বা আরো যেম ফোরে এমনি যখন তাই খালি হরেন হুঁড়লে এবার আতলারে একবার ভালো জায়গা গিয়ে এমন এক জায়গা গেছে হেতে খালি ড্রাইভারে খালি এহাইয়া হরে হ্যাঁ বড় এমনি এহাই আতলাড়তে আছে তারপরে আতলাটতে আসে পরে এবার কাজি গেলেছি কি তার এত লুকাইলু করতে হেন তুই যে এহাই হরেন দিতে কমনা কি এতক্ষণ আতলারছেন কয় হক কয় আমি কি মানুষ দেখে হরেন দিছি কয় কি তা কয় রাস্তার দুইটা কুত্তা সারে না রাস্তা আমি হরেন দিতে আসে আপনি আতলারেন ঘুরতে হেন নাউজুবিল্লাহ জুরে কও নাছিল না আরো জুরে কোন নাছিল না নাউজুবিল্লাহ ভাই সাহেব আপনি কি মানুষ হইছেন নি বাবা ইয়াল কুত্তার সাথে আপনি নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কি না কোন আনন্দ কোন ফরহেজ গালি নাই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে মনে হয় যেন কি একটা কারবার মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছে ভুললেই গেছি মরণের চিন্তা আমাদের নাই যেন্না ফারু লুট্টা ফুট্টা খাও এই লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খেত যা কিতে আছে হে বারা রাজদা কৈছে কি তো তুমি কয় পাইছ আপনার ভিতরে আমি তুই বি হে বা টার দমক দেয় ছয় ফুট লইয়া কাবাই লাগাছা ডাইল লইয়া হেতারে দৌড়ান দেয় করিয়াও না কি কয়দিন আর দুনিয়া ভাই থাকবেন আপনি এই দুনিয়া আপনি থাকবেন কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি তামাসা একদিন আমিও থাকবো না আপনিও থাকবেন না চেয়ারম্যান তো থাকবেন না মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না আমার এই ফুলের মালা দিছে এই ফুলের মালার কি দাম আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা কি দাম বলেন কোনো দাম আছে দুনিয়া এই ফুলের মালার কোনো দাম নাই কবরে গিয়া যদি দেখেন জোতার মালা দাম হইল এটা দুনিয়ায় যদি মানুষ আপনাকে টিটকারি বস্কার মারে তাতেও কিছু আসে যায় না আপনার সম্মান হইল সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরিস তার আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আহেলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত সুমানাল্লাহ বলবেন তাই না জীবন সার্থক না এই জীবনের কী দাম দাঁড়া কী দাম এই জীবনের আমাদের কোনো দাম না আজকে আমরা ওই যে কইসলাম আপনার হয়তো মনে কষ্ট পাইছেন যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি মনে কষ্ট নিয়েন না আমি ওখানে পরীক্ষা করে এই কথাটা কইতে আসি আপনি কালকে সকালবেলা তিনটা গুস্তের টুকরা লইবেন তিনটা গুস্তের টুকরা লইয়া আপনি কি করবেন ওই রাস্তার পুত্তা একটা রাগ দিয়ে আনবেন আপনার তিনটা গুস্তের টুকরা ইটা দিয়া কুত্তার সামনে হালাইবেন আপনি সাইয়েন কিতা করে কিতা করবা আমি আগে কইয়া দেই এরপরে কাল আমারটা মিলেনি কালকে করার দরকার নাই তিনটা গুস্তের টুকরা লইয়া অথবা তিনটা আড্ডি লইয়া আপনি ইটা দিয়া একটা কুত্তার সামনে হালান দেখবেন কুত্তারা একটা গুস্তের টুকরা খাইতে আসে আরেকটা গুস্তের টুকরারে ভাড়া দিয়া ধইরা রাখছে আরেকটা খাই চাইয়া রইছে ঠিক কেনাকাও একটা একদম সাবাইতে আছে আর একটা রেফার দিয়ে দৌড়া রাখছে সেইটাও খাইব ওই তিন নাম্বারটা দিতে ওই মুহ দিয়া লায় তো এই দিয়ে হালাই দিয়ে সেইটারে দৌড়ান দিয়া যায় কেউ কুত্তা তো লইলে এটারে দৌড়া ঠিক কিনা কও এটা কা আই তো লইলে সেইটারে এটারে দৌড়ান দিয়া ধরে আমরা এখন কুকুরের সাইতে খারাপ হয়ে গেছি একটা খাইতে আসি আর একটা রে দৌড়া রাখছি আর একটা ভাই চাইয়া রুছি ঠিক কিনা কও আমরা আজকে মানুষ মানুষ নাই আমরা গজব হয়ে গেছে আমাদের আমি সালমান বন্দে শুরু আবার আল্লাহ কুতাল বান্দাদেরকে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস বুঝে নাও সবাই চলেন মোহব্বতের সাথে রহমান কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ও মুসলমান এই சூரার বড় দাম এই 4টা লাইনের বড় দাম রে নবী যখন মক্কা ছেড়ে মদিনায় করলেন তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না মন দিয়ে শুনো রে ভাই নবির জন্ম হইল মক্কায় শৈশব হইল মক্কায় তারুণ্য কাটল মক্কায় যৌবন গেল মক্কায় নবীজির পৌরত্ব গেল মক্কায় মুসলমান নবীর নিজের বাড়ি মক্কায় নিজের শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলে বক্কায় নবী থাকতে পারলেন না বক্কায় নবী চলে যাওয়া লাগলো মোদিনায় ওই কাফের যন্ত্রণায় তিনি আর বক্কায় থাকতে পারেন নাই